আমার আজকের ভিডিও পুদিনা পাতার রেসিপি এই রেসিপিটি আপনারা যে কোনো আমার আপনাদের পছন্দ অনুযায়ী খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন পুদিনা পাতা কিন্তু খুব উপকারী একটি পাতা তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন পুদিনা পাতার আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি এইভাবে পাতাগুলো নিয়ে নিতে হবে এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা প্রয়োজন ততটা পাতা নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী পাতাটা নিচ্ছি আর এই ডাঁটিটা ফেলে দিচ্ছি সবগুলো পাতা আমি ভালো করে নিয়ে নিয়েছি আর সাইডের যে শক্ত অংশটা ফেলে দিয়েছি এখন কড়াইতে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবারে আমি দিয়ে দেব কিছুটা টমেটো জিরে রসুন পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন আর কড়াই একটু নেড়ে নিলে রসুন আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আমি ভাজবো না জাস্ট একটু গন্ধটা চলে গেলেই হবে এইভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমি দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে পুদিনা পাতাটা আমি বেঁচে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বেশিক্ষণ কিন্তু নাড়ার প্রয়োজন নেই পুদিনা পাতা আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা অফ করে দিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে বেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই পুদিনা পাতার চাটনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই